শুধু একজন অল্লি মানে একজন নবীর পরে একবার দুরুদ পড়লে তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা, কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরুদ ছাড়া। দুরুদের এত দাম, আর দুরুদ দিয়ে যদি আপনার জীবনটা গড়তে পারেন আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন, আর দুরুদ যদি আপনি ঠিক মতো কবুল করাইতে পারেন আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দুরুদ পড়তে যে কেউ কিপটামি করবেন না আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনে যেতে পারবেন ইনশাল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনে নিয়ে যায় কোনো অসুবিধা আছে? এর সাথে সৌভাগ্য থাকতে পারে না। আর আমার নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়া হাইদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরুদ পড়বে রব্বে কারিম তাকে দশটা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরুদ পড়লে দশটা নেকি আল্লাহ দেন না, শুধু একজন অল্লি মানে একজন নবীর পরে একবার দুরুদ পড়লে তার জন্য আটটা জান্নাতের দরজা খোলা, কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরুদ ছাড়া। দুরুদের এত দাম, অতএব আমার সাথে খুব প্রেম লাগায় বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إهي هم سب مسافر ہیں وہی آخر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا إله إلا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قولوا بزر একটা ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজের শুরুতে কার নাম নেবেন কানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? শোনেন, যেটা হারাম খুব গলা ফাটাই করবেন হারাম, আল্লাহ বুঝুক আপনি খান খান, তবে স্বীকার তো করছেন। একসাথে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব হারাম না, নজরুল্লাহ খান না। আমি সব জায়গায় এই মেসেজটা দিয়ে যাই, কেন তাই জানেন? দেখি আপনারা ফেরেন কিনা। একটা কাজে সুদ খায়
সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে হাদিসের। এক টাকা যে সুদ খায় এত বড় মস্ত বড় গুণা হয়, 70 কোয়ালিটির গুণা আল্লাহ তার আমল নামে লেখে। তার ভিতরে সবচেয়ে নিম্ন গুণা, ছোট গুণা, তার মার নিজের আপন মার সাথে জেনা করা, মার সাথে জেনা করার গুণা নিয়ে কবরে যাবেন আর আপনারা পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে, চাষ আপনি খাবেন না। আপনি যত বড় নেতার খেতা হন না কেন, মায়ের একটাও মাটিতে পড়বো না, কথা বলেন না কেন। নেতাগিরির দুনিয়ায় কবরে কোনো নেতাগিরি নাই। অতএব একসাথে বলেন সুদ খাবো না, ইনশাল্লাহ বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এ যারা ইনশাল্লাহ বলছেন না, আপনি আজ থেকে দেখবেন আল্লাহ আপনাকে হালাল খাবারের জন্যই চেষ্টা করতে। আমি জানি মাগুরার মানুষ এরা সুবহানাল্লাহ জোরে কইতে চায় না। ওই একজন টেস্ট করে দেখাইছে, যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তার আছে আরে বলবে, যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তার আছে আরে বলবে, আর একটা আল্লাহর ওলি চেয়ারে বইতে পারবো না। চেয়ার গুলো গুটায় ফেলেন, এটা মমতাজের প্যান্ডেল না, কোরআনের মজমা, এটা মাটিতে সবচেয়ে বেশি সোয়া, সব চেয়ার গুলো সরে ফেলতে হবে, একসাথে বলতে হবে, এই যে দুলা ভাইরা বসেন জানাই এই পরসর বয়, আমি জানি তুই একটু পরে যাবি কে যাইস, একটু পরে যাই ব, তো গায়ের পরে খাড়া গেছে দেখালে অবস্থা। আল্লাহ যদি খাড়াই থাকে দুইটা ফেরেস্তা বানাও তোরা রুল্লা বানানোর লেগে, ওই দেখো আরো কটা খাড়া গেছে গাড়ির সামনে। আল্লাহ এদেরকে তৌফিক দান করে বসার জোর করে আমিন। এই যে বাম পাশে দেখেন পাঁচজন খাড়াই গেছে, ওরা মনে মনে ভাবতেছে আমি বুঝাবো তামসা দেই না, মানে সুরের মতো পিছনে আসবেন দেখাচ্ছে মগাটায় একসাথে বলেন যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাববেন ইনশাল্লাহ বলেন, সবাই থাকবেন তো, সবাই থাকবেন, সবাই টেস্ট করে দেখবো বুঝেন কিন্তু সবাই থাকবে, সবাই থাকবেন না মান হাত, আমি হাত উঠে দেখেছি, আমি আনতাম আমি যখন উঠে দেখি তখন উঠাবেন, সবাই থাকবেন। এবার আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন, ঠিক আছে ওয়াজ নাক দিয়ে শুনতাস বুঝে লেছি, কান দিয়ে শুনলে আবার হাত উঠে দেন গেল কামোশ। আমি জানি আমি বলছি ভুল, আপনারা করবেন তো ভুল, আমি কইছি তো উল্টা, ইনশাল্লাহ যত সময় থাকবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, যা বলবো আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে যেন আপনারাও করতে পারেন ইনশাআল্লাহ। একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, কোরআন হাতে নিয়ে বললাম মজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, 60 মানে 60 বছর, 60 সানা বছর, কেউ যদি একটা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে মজলিসু ফিকহা খায়রুম মিন ইবাদা 60 সানাতা, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সব এক একটা কথার বিনিময়ে আপনি সেই সব পাবেন। কান্দা বাদ করে দিলে মাইক ভালো আনতা যে মাইকে জামেলা মালাই বেসা মাইক আনলে কি করতে হবে, একসাথে বলতে হবে টন ভেজ বাড়াও মাস্টার এভাবেই রাখো, শুধু একসাথে বলতে হবে এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহ কি ভালোবেসে বাঁচবো ইনশাল্লাহ বলেন। আপনাকে মন খারাপ আওয়াজ দেন না কে, সামনে বইছে আমার চাচারা, এরা তো আওয়াজ দিবই না, চাষির কাছে কই যে সিল্লা নি বিল্লা দিলে মরে যাবো, আমি সিল্লাবো না, সামনে দরকার যুবক গো, ঠিক না ম্যাডাম। আজকে ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েলি কুত্তা গুলারে এমন মারা মারতাছে
কিন্তু মিডিয়া ঢুকতে দিত ইসরায়েলে কুকুরের বাচ্চারা, যদি মিডিয়া ঢুকতে দিত দেখতেন কুকুরের বাচ্চার মতো মাইরে ফেলে দিছে হামাস। ঢুকতে দেয় না তো। পৃথিবীতে একটা মাত্র দেশ কোন মিডিয়া চলবে না, সেটা হলো ইসরায়েল। এই লাল কুকুর, এই পতিতের বাচ্চারা, কারণ কি জানেন এই দেশে কোনো বিয়ে নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, একটা মাত্র জাতি আছে আল্লাহর অভিশপ্ত, যাদেরকে আল্লাহ উল্টাই দিছে কমে লুতেলে। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, একমাত্র একটা দেশ এর আবিষ্কার করছে এই ইসরায়েল, এই বেজর্মারা। আর কোন দেশ এটাকে আবিষ্কার করে?